রাসূলের কাছে যায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনাকে রাসূল মানি না, আমার ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় গড়াগড়ি করে, আমি বাপ, আমার বরদাস্ত করতে পারি না, আপনি আসেন আমার ছেলেকে একটু দেখে যান। রহমাতুল্লাহ আলামিন হৃদয় এত বড়, ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী দেখলেন ছেলেটা কারিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে, এত যন্ত্রণা। নবীজি বলেন, ও ছেলে, তোমার যে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা থেকে বাঁচতে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাক্য ইহুদি একবার বাপের দিকে তাকায়, আরেকবার বিশ্বের দিকে তাকায়। ছেলে মনে মনে বলেন, বাপ, ইহুদি আমি যদি কালিমা পড়ি বাপ বেজার হবে, কালিমা না পড়লে বাপ মুসলমান বেজার হবে, তাকে খুশি করবো, তাকে বেজার করবো। সাথে আছে মানে যখনই ডাকবেন কোনো অমি আস্তা জিন লাগবো। আল্লাহ বলেন, বান্দা, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব, কত ডাক আছে আমার আল্লাহ আছে। আমার ভাইয়ারা, আমার আল্লাহ সব দেখেন, সব জানেন। বাবা কি বলেন, মালিক ইসলাম আমাদেরকে শিখাই গেছেন, ইন্নি ওয়াজ্জাহতু, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা কোন জিনিসের তুমি এত্তেবা করো, তোমার কাছে সঠিক জ্ঞান নাই, আমার কাছে আসমান থেকে জ্ঞান আসছে, আল্লাহর কাছ থেকে জ্ঞান এসেছে, সঠিক জ্ঞান, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই পৃথিবীতে কারো কাছে সোজা রাস্তা পরিমাণ হবে না কত, আমার জবান যে যাবে গান
سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবচেয়ে বেশি সওয়াব হয় কোন দরুদে? দরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা يا
أريد أن أقول لك أنا 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 أ